আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? 4000 টাকা বাজেটের একটি TWS এর কেসের মধ্যে থাকছে LCD টাচ স্ক্রিন ডিসপ্লে, যেটার মাধ্যমে আপনি TWS এর সকল ধরনের ফিচার ট্রিগার করতে পারবেন। এর ভালো খারাপ সব কিছু জানবো আজকে পুরো ভিডিও জুড়ে। সুতরাং আজকে রিভিউ করতে যাচ্ছি TWS জগতের নতুন ধামাকা Wekome BELUGA S9। এই চমৎকার TWS টি ভালো খারাপ সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। প্রথমে যদি বক্সের দিকে তাকাই, বক্সের দিকে তাকালেই দেখতে পারবেন যে একটা সিম্পল মিনিমালিস্টিক ব্ল্যাক কালার বক্সের ভিতরে পাবেন এই TWS এর কেসটি, যেটা দেখতে বেশ ওয়াও। সাথে থাকবে এই TWS গুলো, সাথে একটি টাইপ সি কেবল যেটির মাধ্যমে এটিকে চার্জ দিতে পারবেন, এক্সট্রা কিছু এয়ার টিপস আর প্রয়োজনীয় কিছু দলিল দস্তাবেজ। চলে আসে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি থেকে। ডিজাইনের দিকে তাকালে দেখতে পারবেন বেশ চমৎকার ডিজাইনের এই TWS এর কেসটি, কিন্তু সামনের দিকে এই ডিসপ্লেটি, এবং এই ডিসপ্লেটির কথা আমি আর কি বলবো ভাই। পিছনের দিকে যাই, এখানে কিন্তু রাবার টেক্সচার তারা দিয়েছে, এবং টোটালি যে TWS এর কেসটা আছে সেটা কিন্তু আসলে ম্যাট টেক্সচারে সম্পন্ন এবং একটা প্লাস্টিক বডি। এর নিচের অংশের দিকে তাকালে দেখতে পারবেন এই টাইপ সি পোর্টটি রয়েছে, উপরের দিকে মোটামুটি ফাঁকা, এবং সিলভার কালারের একটি মানে অ্যাঙ্গেলের মাধ্যমে কিন্তু তারা একটা খুব সুন্দর প্রিমিয়াম ভাইব আনার তারা চেষ্টা করেছে। মূলত এটা কিন্তু দুইটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে, আমার কাছে যেটা আছে সেটা হলো স্পেস গ্রে, এছাড়াও একটা গোল্ডেন ভ্যারিয়েন্ট আপনারা পাবেন, অর্থাৎ যেটা আপনাদের পছন্দ সেটাই নিয়ে নিতে পারে। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান, তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। এবং হ্যাঁ, এই প্রোডাক্টটা কিন্তু তাদের কাছেই প্রথম এসেছে, খুব শীঘ্রই এটার স্টক আউট হয়ে যাবে, তাড়াতাড়ি পারচেস করে ফেলুন। বিল্ড কোয়ালিটির কথা যদি আমি বলি, প্রথমে এই হিঞ্চের দিকে যদি তাকাই, এই ঢাকনাটা খোলার সাথে সাথে দেখতে পারবেন যে হিঞ্চটা কিঞ্চিৎ দুর্বল। আমার কাছে আর একটু বেটার হিঞ্চ আমি এক্সপেক্ট করেছিলাম, বাট কাজ চালানোর মতো, বাজেট অনুযায়ী ডিসপ্লে অনুযায়ী এটা চলে। এবং ভিতরের দিকে তাকালে দেখতে পারবেন খুব সুন্দর করে যে এই TWSগুলো আছে বসানো আছে, রাইট লেফট ইন্ডিকেট এখানে করা নেই, বাট আপনি এখানে বুঝে নিতে হবে যে কোনটা রাইট এবং লেফট। বুঝতে পারতেছেন কীভাবে? বুঝবেন। আমরা এটা যদি এখন কেসের থেকে উঠিয়ে ফেলি, দেখতে পারবো এই সুন্দর সাইজের যে এই এয়ারবাডসগুলো একটু বাল্কি, সাইজে একটু বড় আমার কাছে মনে হয়েছে। স্টেনযুক্ত যে এয়ারবাডসগুলো সেটা স্টেনটা সাইজে ছোটো বাট একটু বাল্কি, এর মোটার এবং হেডটা যেটা সেটা একটু বাল্কি। হ্যাঁ, এবং এর যদি মানে ম্যাটেরিয়াল বলি, এটাও প্লাস্টিক ম্যাটেরিয়াল, ম্যাট টেক্সচার তারা দিয়ে চেষ্টা করেছে। এর পেছনে যেখানে Wekome ব্র্যান্ডিংটা করা আছে, এবং এখানে সিলভারের একটা কোটিং তারা দিয়েছে যেটা দেখতে বেশ ভালো লাগছে। কিছু কিছু মানুষের কাছে ভালো লাগতে পারে, বা কিছু কিছু মানুষের কাছে নাও লাগতে পারে, টোটাল আপনার উপর। বাট আমার কাছে মনে হচ্ছে স্টেন অনুযায়ী যে বডিটা, এটা একটু সাইজে বড়। এবং কানে যদি ফিটনেসের কথা বলি বা ফিটিংসের কথা বলি, হ্যাঁ, কানে মোটামুটি ভালোভাবে ফিটিং হয়ে যায়, কোনো ধরনের সমস্যা হয় না, এবং একটা অ্যাক্টিভ নয়েজ আইসোলেশন পেয়ে যাবেন, এবং এটার মধ্যে ANC আছে, বিস্তারিত বলছি। এবং এই ডিজাইনের দিকে যদি ভালো করে তাকান ইয়ারবাডসগুলোর, দেখবেন যে এখানে মাইক্রোফোন আছে, এটা চার্জিং করার জন্য পিনসগুলো আছে। এছাড়াও আমি মানে মোটামুটি এয়ার টিপসের কথা যদি বলি, খুব নর্মাল মানে এয়ার টিপস, খুব আহামরি ভালো মানে এয়ার টিপস তারা এটা প্রোভাইড করে নাই, চলে আর কি। বাট বক্সে এক্সট্রা এয়ার টিপস বলেন বা আপনার কাস্টম এয়ার টিপসও চাইলে এটার মধ্যে ব্যবহার করতে পারবেন। এখানে দেখবেন খুব সুন্দর একটা গ্রিডেড টেক্সচার তারা দিয়েছে মূল বডিটার মধ্যে, যেটা ব্ল্যাক কালার এবং মানে মোটামুটি ব্ল্যাক অ্যান্ড সিলভারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট তারা আনার এখানে চেষ্টা করেছে। এবং আমার কাছে ওভারঅলি এর যে এয়ারবাডসটা সেটা বেশ ভালো লেগেছে ডিজাইনের ক্ষেত্রে। এবং আমি যদি কানে পরার পর যদি কানে মোটামুটি ফিটিং হয়ে যায়, তাহলে আপনি মোটামুটি একটা মানে প্যাসিভ নয়েস আইসোলেশন পেয়ে যাবেন, কোনো ধরনের সমস্যা হবে না। অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন চালু করার আগেই কিন্তু এটা আপনি পেয়ে যাচ্ছেন, সো এটা একটা বড় ধরনের অ্যাডভান্টেজ। এয়ারবাডসের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন তো বলে ফেললাম, এখন চলে আসে মূল আকর্ষণ, এই TWS কেসের উপর যে ডিসপ্লেটা আছে সেটা। ডিসপ্লের দিকে যদি তাকান, দেখবেন ব্ল্যাক বর্ডার একটা ডিসপ্লে এটা, অর্থাৎ ডিসপ্লের চারিদিকে ব্ল্যাক বর্ডার করা আছে, দেখতে বেশ ভালো লাগছে। ডিসপ্লেটা প্রথমেই টাচ করলে আপনি দেখতে পারবেন এটার মধ্যে একটা টাচ স্ক্রিন লক আছে বা লক স্ক্রিন আছে, যেটা আপনার স্লাইড করলেই ডিসপ্লেটা সরাসরি চলে আসবে। এবং এটার মধ্যে অনেক ধরনের ফিচার আছে। আমি এক কথায় বলতে পারি, আমরা যে নর্মালি অ্যাপের কানেকশনটা চাই যে কোনো একটা TWS, যে হ্যাঁ মোবাইলে অ্যাপে কানেকশন থাকবে, একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ থাকবে যেটার মাধ্যমে আমি সব কিছু কন্ট্রোল করতে পারবো, এটার মধ্যেই সেই জিনিসটাই আছে। অর্থাৎ আপনার মোবাইলে অ্যাপ লাগবে না, সেটার দিন শেষ, আপনি ডাইরেক্ট কেসের থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এটার মধ্যে থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ এটার যে ইকুয়ালাইজার আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। 5টা ইকুয়ালাইজার মোড এটার মধ্যে আছে, এটার মধ্যে জ্যাজ আছে, ভোকাল আছে, স্টুডিও আছে, বেজ আছে এবং ব্যালেন্স আছে। এই 5টি ইকুয়ালাইজার আপনি চেঞ্জ করতে পারবেন, বাট কোনো ধরনের কাস্টম ইকুয়ালাইজার সুবিধা কিন্তু নাই, যেহেতু এটা জাস্ট এক ডিসপ্লের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এটার মধ্যে এটা ডিসপ্লে ব্রাইটনেস কন্ট্রোল করার সুবিধা আছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার সুবিধা আছে, এছাড়াও এটার মধ্যে টাইমারের সুবিধা আছে, অ্যালার্ম ক্লকের সুবিধা আছে, এটার মধ্যে ওয়ালপেপার চেঞ্জ করার মতো সুবিধা আছে। 5-5টা ওয়ালপেপার আছে, যেটার মাধ্যমে আসলে স্ক্রিন লক বলতে পারেন, সেটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এটার মধ্যে সং নেক্সট প্রিভিয়াস করার মতো সুবিধা আছে, এখানে আপনার মানে ভলিউম আপ অ্যান্ড ডাউন করার মতো সুবিধা আছে, মানে প্রতিটা সুবিধাই আপনি এটার মধ্যে পাবেন যেটা আপনি অ্যাপে পেতেন।
বা আপনি নর্মালি টাচে কন্ট্রোল করে পেতেন। হ্যাঁ, তো টাচ কন্ট্রোলও কিন্তু এটা আছে, অর্থাৎ এটা কিন্তু নর্মাল টাচ কন্ট্রোল করে আপনি ট্রিগার করতে পারবেন, বাট এটার মাধ্যমে এটি নতুন যে ফিচারটা সেটা হলো এটার মধ্যে দিয়ে আপনি সব কিছুই ট্রিগার করতে পারবেন। এবং চমৎকার করার বিষয় হলো এটার মাধ্যমে কিন্তু আসলে আপনি ANC মোডটা অ্যাক্টিভেট করতে পারবেন, এর ট্রান্সপারেন্সি মোড যেটা আছে সেটাও অ্যাক্টিভেট করতে পারবেন, চাইলে সেটা অফ করে রাখতে পারবেন। আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে যে এটার মধ্যে যে কানেকশনটাও আছে, যে আপনি ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে আছে কিনা আপনার TWS, সেটা আপনি দেখতে পারবেন, চার্জিং ক্যাপাসিটিটা দেখতে পারবেন, কেসের চার্জিং ক্যাপাসিটি দেখতে পারবেন। সো ওভারঅলি মোটামুটি এই TWSটাকে কন্ট্রোল করার জন্য সব কিছু আপনি এই TWSের ডিসপ্লেটার মধ্যে পেয়ে যাবেন। এখন একটা টাচ স্ক্রিন ডিসপ্লে, অনেকেই ভাবতে পারেন ভাই 4,000 টাকা বাজেট একটা টাচ স্ক্রিন ডিসপ্লে মধ্যে কী বা থাকতে পারে। আমি ভাই এক্সপেক্ট করেছিলাম যা হবে তার থেকে অনেক ভালো একটা টাচ স্ক্রিন ডিসপ্লে এটা। আমি মানে কল্পনাও করতে পারিনি যে এত ভালো মানের একটা টাচ স্ক্রিন ডিসপ্লে এটা হবে। এটা LCD প্যানেল এটা, বাট কোনো অংশেই মনে হয় না যে এটা একটা LCD প্যানেল, মাঝে মাঝে অ্যামোলেডের একটা ভাইব তারা নিয়ে আসে, বাট আমার কাছে এই ডিসপ্লেটা চমৎকার লেগেছে যদি বাজেটটা কনসিডার করেন। এবং বাজেটের সাথে সাথে যদি এখন আমরা সরাসরি এর অডিও সেকশনের দিকে চলে যাই, অডিও সেকশনের কথা আমি কি বলবো, এর মধ্যে 13mm এর একটি ডাইনামিক ড্রাইভার আছে। আমি অডিওর কথা যদি বলি, ডিসপ্লে দেওয়ার সাথে সাথে তারা কিন্তু এর অডিওটার থেকেই আসলে প্রাইসটা কাট আউট করেছে, কারণ কি এটার অডিওটা যেটা সেটা খুব এমফাসাইজড না, এর যে বেসটা আছে সেটা খুব পরিমিত, ব্যালেন্সটা মানে আপনি যে ব্যালেন্স সাউন্ড যখন শুনবেন তখন মানে ইনস্ট্রুমেন্টাল সেপারেশন খুব একটা লক্ষ্য করতে পারবেন না, স্টেরিও আছে। এবং স্টুডিও মোডটা যদি শোনেন তখন আপনি ইনস্ট্রুমেন্টাল সেপারেশনটা খেয়াল করতে পারবেন, ট্রেবলের আধিক্যতা তখন একটু বেড়ে যাবে, জ্যাজের ক্ষেত্রে মানে ট্রেবলটা খুবই বেশি পরিমাণে বেড়ে যায়। এবং আমার কাছে ওভারঅলি যদি বলি এর মানে অডিওটা মানে মোটামুটি 1,500 টাকা বাজেটের যে TWSগুলো আছে যেগুলো খুব বেসিক সাউন্ড আপনাকে প্রোভাইড করে, বেসের মধ্যে ধুমধামাক এত নাই, বাট এর সাব বেসটা যথেষ্ট পাঞ্চি এবং ডিপ বেসটা যথেষ্ট পরিমাণে ভালো, বাট ওই ধুমধামাক্কা বেস আপনি এটা থেকে পাবেন না। ANC অন করার পর তারা ক্লিপ করছে এটার মধ্যে আপ টু 35 dB পর্যন্ত ANC ট্রিগার করতে পারে। এবং আমার কাছে ANC ভালো লেগেছে, 35 dB পর্যন্ত করতে পারবে কিনা সেটা জানি না, বাট ANC-টা বাজেট অনুযায়ী ডিসপ্লে থাকা সত্ত্বেও একটি TWS-এর থেকে খারাপ লাগে না, ভালো লেগেছে। ট্রান্সপারেন্সি মোডের কথা যদি বলি সেটা খুব একটা আহামরি না, খুব একটা খারাপও না, ওভারঅলি ওকে লেভেলের একটা ট্রান্সপারেন্সি মোড, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সো ওভারঅল এর ব্যাটারি ব্যাকআপ যদি যাই তাহলে তারা ক্লেম করছে যে এর মধ্যে 32 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন এই কেসের ওভারঅল চার্জের মাধ্যমে। কেসটা 100% চার্জ করার পর আমি মোটামুটি 2 দিনের মতো ব্যবহার করেছি এবং রেগুলার ইউজে আমি মোটামুটি আমার চার্জ শেষ হয় নাই, যেহেতু এটার মধ্যে একটা ডিসপ্লে আছে, অর্থাৎ বুঝতে পারছেন যে অটোমেটিকলি কিন্তু কেসের থেকে আপনার ব্যাটারি বার্ন হতে থাকবে। তারা কীভাবে 32 ঘন্টা বললো সেটা আমি বুঝলাম না, বাট আমি এই TWS-টা ইউজ করে মোটামুটি 2 দিন ইউজ করে আমি মোটামুটি 10-12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এই কেসের থেকে, এখন পর্যন্ত চার্জ শেষ হয়নি। তো 32 ঘন্টা কীভাবে সেটা কিন্তু আপনার অডিও এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, যেহেতু নতুন নতুন যখন কিনবেন তখন দেখবেন সারাদিন আপনি ডিসপ্লে নিয়ে ঘাটাঘাটি করা শুরু করবেন, ডিসপ্লেটারও ব্যবহার করবেন। সো ওভারঅল মিলিয়ে আপনার মোটামুটি 20 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই দিবে কেস এবং এই TWS-এর জোড়াটা মিলিয়ে। হ্যাঁ, সো আমার কাছে ব্যাটারি ব্যাকআপও খুব একটা খারাপ লাগে না, যেহেতু একটা ডিসপ্লে আছে। একটা জিনিস আমি বলি নিই, এই TWS-টা যখন আপনার বক্সের থেকে বের করবেন তখন কিন্তু একদমই চার্জ থাকে না, শুরুতেই দেখবেন এই ডিসপ্লে অন হয় না, ভয় পাবেন না। এই ডিসপ্লেটাকে অন করার জন্য এই যে নিচে দেখবেন, আমি বিল্ড কোয়ালিটিতে বলি নিই, যে এই নিচে দেখবেন একটা সুন্দর ছোট্ট সাইজের একটা রিসেট বাটন আছে বা কুইক পেয়ারিং বাটনটা আছে, সেটা আপনি প্রেস করে 3-4 সেকেন্ড ধরে রাখতে হবে। কখন ধরবেন? যখন এটাকে আপনি 100% চার্জ করবেন, বক্সের থেকে বের করে এই TWS-এর কেসটাকে আপনাকে 100% চার্জ করতে হবে এই ডিসপ্লেটাকে ট্রিগার করার জন্য। সুতরাং প্রথমে বের করে দেখবেন যে ভাই ডিসপ্লে চালু হইতেছে না বা TWS-এ বাতি জ্বলতেছে, ওখানে যে LED ইন্ডিকেটারগুলো আছে এই TWS-গুলোর মধ্যে সেগুলো জ্বলতেছে বা ডিসপ্লে চালু হচ্ছে না, এই ভয়টা পাওয়া যায় না। আমিও প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কী হলো ভাই এটা অন হইতেছে না কেন, পরে দেখলাম যে না এটা ম্যানুয়ালে লেখা আছে যে এটাকে আপনাকে চার্জ দিতে হবে, দেন এটা অ্যাক্টিভেট করতে হবে। সুতরাং ফার্স্টে আনবক্স করে এটাকে ফুল চার্জ দিবেন, ফুল চার্জ দিয়ে দেন ওই যে নিচে যে বাটনটা আছে সেটাকে 2 সেকেন্ড ধরে রাখলে দেখবেন অটোমেটিক এটা ডিসপ্লে অন হয়ে গেছে, দেন খেলা শুরু। এর মাইক্রোফোনের কথা যদি বলি, আমার কাছে মাইক্রোফোন ওকে লেভেলে মনে হয়েছে, ইনডোরে আপনি যথেষ্ট পরিমাণে ভালো একটা সাপোর্ট পাবেন, বাট আউটডোরে সেটা হয়তো বা সাফার করবে। তো বন্ধুরা, আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত বেলুগা S9 TWS এর অডিও কোয়ালিটি, এবং আমি নর্মালি একটা ফোন কলের মধ্যে আছি, যদি অপর প্রান্তের মানুষের কথা আপনি এখন শুনবেন না, জাস্ট আমি আমার ভয়েসের টেস্টিংটা এবং এই TWS এর মাইক্রোফোন কোয়ালিটি কেমন সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। ওভারঅল যদি আমি এখন সামারি করি এই TWS-টার ক্ষেত্রে, ভাই এটা আমার কাছে অ্যাটলিস্ট আমার কাছে একটা নতুন টেকনোলজি, যে একটা TWS-এর কেসের মধ্যে একটা ডিসপ্লে আছে যেটার মাধ্যমে আপনি অ্যাপের সকল ধরনের কাস্টমাইজেশন এখানে পেয়ে যাবেন, যদিও কাস্টম ইকুয়ালাইজারটা নাই, এছাড়া বাকি মোটামুটি সব কিছুই আছে। সো এই যে জিনিসটা দেখলেন, এই জিনিসটা কিন্তু আমাদের কাছে প্রথম, আমার কাছে পার্সোনালি প্রথম, আপনাদের কাছে প্রথম কিনা আমি জানি না। সো 4,000 টাকা বাজেটের একটা TWS-এর মধ্যে আপনি ডিসপ্লে পাচ্ছেন, মোটামুটি একটা ডিসেন্ট অডিও কোয়ালিটি পাচ্ছেন, মাইক্রোফোন কোয়ালিটি মোটামুটি ভালো পাচ্ছেন। সো ওভারঅল মিলিয়ে যদি বলি এটা একটা পারফেক্ট কমপ্লিট প্যাকেজ। যারা নতুন নতুন টেক
বা নতুন নতুন গ্যাজেট পছন্দ করেন, নতুন নতুন ফিচার সম্পন্ন গ্যাজেট পছন্দ করেন, তারা কিন্তু চাইলেই অনায়াসে এটা পারচেজ করতে পারবেন। এটা বিল্ড কোয়ালিটিটাও যথেষ্ট পরিমাণে ভালো, একটা প্রিমিয়াম ভাইব আপনাকে দিবে, আপনি আপনার পছন্দের কালারটা নিতে পারবেন। সো ওভারঅলে আমি যদি বলি 4,000 টাকা বাজেটের মধ্যে এটা খুব সুন্দর ভালো একটা ডিল, আমার বেশ ভালো লেগেছিল। ভাবছিলাম আমি নিজের জন্য রেখে দেবো কিনা, বাট ভাবলাম যে আমি তো এইভাবে অনেক TWS ইউজ করি, এটা রেখে দিলে জাস্ট ওই যে শখের বশতই রেখে দেওয়া হবে, মানে ডিসপ্লেটা আছে এই জন্য। তো আপনারা যাদের আসলে একটা TWS নেওয়ার প্রয়োজন, 4,000 টাকা বাজেট ভাবছেন, তারা কিন্তু আসলে এই TWS নিলে এই আসন নিয়ে কিন্তু সবাইকে একটা ভাব দেখাতে পারবেন, দেখছো TWS মধ্যে ডিসপ্লে আছে। তো এটা কিন্তু একদম সবার একটা আকর্ষণের কারণ হতে পারে। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।